ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. وبعد شمعني دشرت درشق مندولي আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজ সোমবার পহিলা মহরম 1446 হিজরি মোতাবেক 7/7/2024 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব, পর্ব নম্বর 77। 10টি প্রশ্ন আমাদের কাছে রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা, বিভিন্ন মাধ্যম দিয়ে সেই প্রশ্নগুলির আমরা ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে উপকারী জ্ঞান দান করেন এবং সহি শুদ্ধ আমলের তৌফিক দান করেন, সমস্ত বিভ্রান্তি থেকে বাঁচিয়ে রাখেন, জান্নাতের পথে রাখেন, জাহান্নামের আজাব থেকে পথ থেকে আল্লাহ রক্ষা করেন। এক নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইস্তিখারার নামাজের দোয়াটা বাংলায় করতে পারবো যেহেতু আরবি মুখস্থ নাই? না, ইস্তিখারার দোয়া বাংলায় করা চলবে না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি মাসনুন দোয়াই মাসুরা। হাদিসে বর্ণিত দোয়া রয়েছে, বিশেষ বিশেষ যে দোয়াগুলি যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত রয়েছে সেগুলি অন্য ভাষায় চলবে না, তবে নিজের ইচ্ছা মতো যখন দোয়া করবেন তখন সেই দোয়া চলবে। আল্লাহ আমাকে কল্যাণ দান করো, আল্লাহ আমি এই কাজটি ব্যবসা করতে যাচ্ছি অথবা বিয়ে শাড়িতে নামতে যাচ্ছি অথবা এইরকম যে কোনো কাজ করতে যাচ্ছি, আল্লাহ এতে যদি কল্যাণ থাকে আমাকে দান করো আর যদি এতে অকল্যাণ থাকে রক্ষা করো, এইভাবে আপনি বলতে পারবেন। কিন্তু যখন ইস্তেখারার সালাত পড়বেন সেই দোয়াটি পড়তে হবে অবশ্যই, এবং সেই দোয়াটি যদি মুখস্থ না থাকে মুখস্থ করে নেন সবচাইতে ভালো। জীবনে বিভিন্ন সময় কাজ আসবে, শুধু ইস্তেখারা তো জীবনে একবার নয়, বিভিন্ন কাজের ক্ষেত্রে। আর যদি মুখস্থ করা সম্ভব না হয় গাফিলতি অথবা যে কোনো কারণ হোক না কেন, তাহলে দেখে দেখে পড়লেও হবে। সালাম ফেরার পরে আপনি দেখে দেখে ইস্তেখারার দোয়াটি পড়বেন, কিন্তু আপনি ইস্তেখারার দোয়া না পড়ে সেটা বাংলার অনুবাদ পড়বেন অথবা বাংলায় বলবেন এটি যথেষ্ট না। এবং নামাজের প্রথম বৈঠকে যদি আত্মীয়তার সঙ্গে দুরুদ পড়ে ফেলি জেনে বা অজান্তে, তখন কি সাহসেদা দিতে হবে? না, প্রথম বৈঠকে আত্মীয়তার সাথে সালাত আলান নবী পড়া কোনো কোনো হাদিস দ্বারা প্রমাণিত, যেমন শেখ মুহাম্মদ রাহিমাহুল্লাহ এটিকে বলেছেন যে মুস্তাহাব। সুতরাং এটি এমন কোনো ভুল করেননি যে ভুলের জন্য আপনাকে সাহসেদা দিতে হবে, যদিও অধিকাংশ আলামারা বলছেন যে প্রথম তাশাহুদে শুধু আত্তাহাদ পড়বেন, আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আল্লাহ বারাকাত মোহাম্মদ পড়বেন না, কিন্তু পড়লে ভালো, কোনো দোষের কথা নেই, ইচ্ছা করে পড়লেও ভালো আর অনিচ্ছাকৃত পড়ে নিয়েছেন তাতেও কোনো অসুবিধা নেই। দুই নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার হাজবেন্ড প্রবাসী, উনি মাসনা বিবাহ করতে চাচ্ছেন, আল্লাহ তাকে তৌফিক দান করেন। মাসনা মানে একাধিক বিয়ে, দ্বিতীয় বিয়ে, মাসনা মানে দুই দুই, তো বহু বিবাহ করতে চাচ্ছেন, দুই করবেন, তিন করবেন, চার করবেন, জায়েজ রয়েছে, কিন্তু তিনটি শর্ত রয়েছে, ভালো করে মনে রাখবেন। একটি হচ্ছে ইমানি শক্তি, একটি হচ্ছে শারীরিক শক্তি, আর একটি হচ্ছে আর্থিক শক্তি। এই তিন শক্তি সামর্থ্য যদি থাকে, ইমান শক্তি হচ্ছে ইনসাফ, সুবিচার করা, অবিচার না করেন বিবিদের মাঝে, আর শারীরিক শক্তি হচ্ছে যে আপনি আপনার স্ত্রীদেরকে গুনাহ থেকে বাঁচাবেন, যাতে করে আপনার ছত্র ছায়ায় থেকে তারা পাপে লিপ্ত না হয়, তাদের শারীরিক হকাদে করতে পারছেন না, অক্ষম আপনি, মোটেই জায়েজ নয়। তারপরে তৃতীয় শক্তি হচ্ছে আর্থিক শক্তি, দুটো স্ত্রীকে দুটো কমপক্ষে বাড়ি করে দিতে পারবেন, দুটো ফ্ল্যাট নিতে পারবেন, এই নয় যে একই বাড়িতে একই উঠানে রেখেছেন পাশাপাশি রুমে আর রাত দিন ঝগড়া চলতে আছে, হ্যাঁ ফিতনা ফাসাদ চলতে আছে, অশান্তি, আপনি অশান্তিতে আপনার স্ত্রীর অশান্তিতে, না মোটে এইভাবে করবেন না। জি, তো উনি মাসনা করতে চাইছেন, উনি কি দ্বিতীয় বিয়ে করতে পারবেন? শরীয়তে জায়েজ রয়েছে, কিন্তু শর্তগুলি বললাম, শর্ত যদি পুরা থাকে তো জায়েজ, বরং ভালো, অনেক সমস্যার সমাধান হবে, আর যদি শর্ত পুরা না থাকে তাহলে জায়েজ নয়। উনি ঠিক মতো আমার হক আদায় করতে পারছেন না, আপনার হক আদায় করতে পারছেন না, সময় দিচ্ছেন না, দুই বছর পর বা যায় এক মাস আর আবার
দুটো তিনটে বিয়ে করে রাখবে। হ্যাঁ আসলে আবার মাস না বিয়ে করতে চাচ্ছেন, তাহলে এরা আসলে গাফিল দিন সম্পর্কে। আর অধিকাংশ যারা এই বিয়েতে বহুবিবাহতে উৎসুক তারা ওই রকম মত্তাকি পরেজগার হতে পারছেন না। মুশকিলটা হচ্ছে আজকালকার জামানায় যার ফলে তারাও শান্তি পাচ্ছেন না, আর যাদেরকে বিয়ে করছেন যেসব নারীদেরকে তাদেরকেও শান্তিতে রাখতে পারছেন না, পারিবারিক অশান্তি হয়ে যাচ্ছে। যদি তাকওয়া থাকতো উভয় পক্ষ থেকে তাহলে বহু বিবাহতে শান্তি ছিল, বহু সমস্যার সমাধান ছিল। এটি কোনার জন্য জায়েজ? যেমনটা বললাম, শর্ত যদি বিদ্যমান থাকে জায়েজ, আর না হলে না জায়েজ। যেমন অপরাধ বাড়বে তেমন গোনা বাড়বে। তিন নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, কেউ যদি ইচ্ছে করে দাড়ি না রাখে তাহলে তার কি পরিমাণ গোনা হবে? দাড়ি রাখবে না তাহলে সেই ব্যক্তি হারাম কাজ করল, দাড়ি মুন্ডন করা হারাম। কেন হারাম? একটি দুটি কারণ না, ভালো করে আজকে শোনেন। দাড়ি বাড়াতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক নম্বর। দাড়ি মুন্ডন করতে নিষেধ করেছেন কাফের, মজুসি, অগ্নিপূজক, অমুসলিমদের সদৃশ্যতা থেকে নিষেধ করেছেন, তারা দাড়ি মুন্ডন করে তোমরা করবে না। চার নম্বর হচ্ছে সমস্ত আম্বিয়া রসুলগণ দাড়ি রেখেছেন এবং সমস্ত সাহাবাই কেরামগণ আল্লাহর নেক বান্দারা দাড়ি রেখেছেন, কোন একজন সাহাবি দেখাতে পারবেন না, কোন একজন নবী দেখাতে পারবেন না যিনি দাড়ি মুন্ডন করেছেন। পাঁচ নম্বর হচ্ছে যে দাড়ি মুন্ডনের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বিষয় রয়েছে, তা হচ্ছে নারীদের সদৃশ্যতা হারাম করেছেন। লানত রয়েছে ওই সব পুরুষদের ওপর যারা নারীদের বেশভূষা গ্রহণ করে, নারীদের মুখে দাড়ি থাকে না। আর আপনি পুরুষে যদি আপনি দাড়ি না রাখেন তো আপনি নারী সেজেছেন, এটা লানতের কাজ, অভিশাপের কাজ। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। পাঁচটি ছয়টি দিক রয়েছে, যেই দিকগুলি কি আমরা যদি খেয়াল করি তো দাড়ি মুন্ডন করা কোনো মকরু অপছন্দনীয় কাজ নয়, বরং হারাম কাজ। আর হারাম কাজ মানে বড় গুনাহ, হারাম কাজ মানে বড় গুনাহ, কাবিরা গুনাহ। আর তারপর আরেকটি কথা শোনেন, যদি বলেন যে কাবিরা নয় সাগিরা, তো এই ক্ষেত্রে সমস্ত আহলে সুন্নাত আল জামাত, হানাফি, শাফেই, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস, সমস্ত উম্মতে মুসলিম আর আলামারা বলছেন আকিদার বিষয়ে যে সাগিরা গুনাহ যদি কি করা হয়, বারবার করা হয়, তাহলে সেটি কাবিরা হয়ে যায়। আল ইসরারু আলা সাগিরাতিন কাবিরাতুন, এটি হচ্ছে কায়দা, মূলনীতি। যদি আপনি কন্টিনিউ করতে থাকেন সাগিরা গুনাহ, বারবার আপনি ছোট গুনাহ করতে থাকেন, তো সেটা কাবিরা গুনাহে পরিণত হয়। যেমন আরবি কবি বলেছেন, লা তাহকিরান্না সাগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা, তোমরা ছোট গুনাহকে তুচ্ছ মনে করিও না, হালকা মনে করিও না। আরে ছোট গুনাহ সাগীরা গুনাহ, না না, কারণ ছোট গুনাহ যখন অনেক বেশি হয়ে যায় ঠিক ওই রকমই ইন্নাল জিবালা মিনাল হাসা, একটি বিশাল পাহাড় পর্বত অনেকগুলি কঙ্কর, ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্করের সমষ্টির নাম। দেখেন জামরাতে যখন হাজি সাহেবরা পাথর মারছেন, কত ক্ষুদ্র পাথর, একবার বুটের দানার সমান, কিন্তু পাথর মারতে 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 বিশাল পাহাড় হয়ে যাচ্ছে ভাই। তখন সেটাকে কয়েক ঘন্টা পরপর বারবার করে কর্মকর্তাদেরকে, দায়িত্বশীলদেরকে সেখান থেকে সরাতে হচ্ছে, প্রশাসনের লোকদেরকে সরাতে হচ্ছে, সেখান থেকে দূরে ফেলে আসতে হচ্ছে, তারপরে আবার ভর্তি হয়ে যাচ্ছে সেই জায়গায়, পাহাড়ের মতো উঁচা হয়ে তারপর আবার সেটাকে সরাচ্ছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সাগিরা তো নয়, তারপরে যদি ধরেই নেন আপনি সেটা তো জায়েজ নয়। যদি সাগিরাও বলেন তবুও সেটি বারবার করে মুন্ডন, প্রতিদিন সেভ করছেন, সপ্তাহে একদিন সেভ করছেন, মাসে কয়েকবার করছেন, তাহলে সে তারপরে সেটা সাগিরা থাকে? কোনো মতে সেটা সাগিরা থাকে না, হানাফিদের কাছে না, শাফি না, মালিকি না, হাম্বলি না, আহলুল্লাহ, কারো কাছে সাগিরা না। সুতরাং দাড়ি মুন্ডন করা হারাম এবং কাবিরা গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুন, মুসলিমদেরকে ইসলামের পরিচয় দেওয়ার তৌফিক দান করুন। যার দাড়ি নেই তাকে চেনা যায় না যে সে মুসলিম না অমুসলিম, তাহলে সে সালামের হক থেকে বঞ্চিত থাকে। একজন মুসলিমের মুসলিমের হক হচ্ছে সালাম, কী করে আপনি সালাম পাবেন যেখানে আপনাকে চেনা যাচ্ছে না? আল্লাহ সঠিক বুঝ দান করুন, হীনমন্যতা থেকে আল্লাহ রক্ষা করুন, কাফেরদের অহংকরণ থেকে রক্ষা করুন।
চার নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ আলিম সরাতুল্লাহ, আমি বিয়ে করেছি 6 বছর, আমার স্ত্রী ও আমি কোনো নামাজ পড়তাম না, আল্লাহ হেদায়েত করেছেন বলুন আলহামদুলিল্লাহ, এবং এই পাপের ওপর অনুতপ্ত লজ্জিত হন, যেখানে সেখানে বলে বাড়াবেন না যে আমি একসময় নামাজ পড়তাম না, এটা কিন্তু আল জাহরু বিল মাসি, গোনাহের ওপর ধৃষ্টতা, গোনাহ করে লুকিয়ে রাখবেন, অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, আল্লাহর কাছে আপনি কান্নাকাটি করবেন, তওবা করবেন, জি চরম অপরাধ করেছেন, পরকাল নিয়ে সন্দেহ করতাম, হ্যাঁ বড় কুফরি, এখন আলহামদুলিল্লাহ নামাজ পড়ি, ইসলামের সব মেনে চলার চেষ্টা করি, আমার প্রশ্ন হলো আমার শুধু মনে মনে সন্দেহ লাগে, আমি মনে হয় আমার স্ত্রীকে তালাক দিয়েছি, আমার স্ত্রীকে জিজ্ঞেস করছি তোমাকে এ ধরনের কথা বলছি কখনো, সে বলে বলি নাই, আমার মনে হয় একবার বলছি একবার মনে হয় বলি নাই, আমার কি করণীয়? আপনার এটি ওয়াসওয়াসা, শয়তান আপনাকে বিভ্রান্ত করছে, শয়তান আপনাকে কষ্ট দিতে চাইছে, সুতরাং শয়তানের ষড়যন্ত্র থেকে চক্রান্ত থেকে বাঁচার জন্য এগুলোর দিকে ভ্রুক্ষেপ করবেন না, হ্যাঁ ইস্তিরসাল মানে তার পেছনে পড়বেন না, আপনি আসছে সাথে সাথে সেটাকে দূরে করে দেন এবং আউযু বিল্লাহ মিনাশ শয়তান রাজিম পড়েন, যেখানে আপনার মনে নেই, আপনার স্ত্রী বলছে না তালাক দেওয়া হয়নি, তো আসল হচ্ছে তালাক হয়নি, যতক্ষণ নিশ্চিত না হবেন, আগের কথা কিছু মনে নেই, মনে নেই আলহামদুলিল্লাহ, জি। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ আলিম সরাতুল্লাহ, জামাতে ফরজ সালাতের পূর্বে একামত দেওয়া কি ওয়াজিব না সুন্নাত? যদি জামাতে হয় তো একামত হচ্ছে ফরজে কিফায়, ফরজ, যে কোনো একজন মুসল্লি ইমাম হোক অথবা যারা জামাতে রয়েছে মুক্তাদি তাদের কেউ একজন একামত দিয়ে দেয়, আর সেটা যদি মুয়াজ্জিন দেয় তাও বেশি ভালো, কেউ একজন একামত যদি দিয়ে দেয় তাহলে ফরজে কিফায় আদায় হলো, যেমন জানা যায় কিছু লোকের হাজির হলেই হয়ে গেলো, ওই রকম একামত একজন দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে গেল, ফরজ সেটি। আর যদি জামাত হচ্ছে আর একামত দিলেন না তাহলে ফরজে কিফায় ছুটে গেল, সুতরাং সবাই গুনাহগার হবে, মুসল্লিরা ইমাম আর মুক্তাদি সকলে গুনাহগার হবে। একাকী যদি আপনি সালাত আদায় করেন, বাড়ি তোকার মসজিদে একা নামাজ পড়ছেন, তাহলে একাকী ব্যক্তির জন্য একামত দেওয়া সন্ন্যত, একামত দেওয়া সন্ন্যত, কারণ আজান একামতের ফজিলত রয়েছে, শয়তান বিতাড়িত হয় এবং আশেপাশে যতদূর পর্যন্ত এই আজান এবং একামতের আওয়াজ পৌঁছে তো সব কিছু সমস্ত সৃষ্টি কিয়ামতের দিন ইল্লা শাহিদ আল্লাহ ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সাক্ষী সাক্ষী দেবে। সুতরাং একাকী নামাজের জন্য হচ্ছে একামত সন্ন্যত, ফরজ নয়। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালিক সালামতুল্লাহ, আমার দুধমা এবং তার সন্তানদের সাথে আমার ভাই বোনদের পর্দার বিধান কেমন হবে? না আপনার দুধমা আপনার দুধমা, কিন্তু আপনার ভাই বোনদের কেউ না, জি, শুধু আপনার ভাই মাহারাম হবেন, আপনি মাহারাম আপনার দুধমার জন্য, যেহেতু দুধমায়ের সাথে পর্দা করা লাগে না, তাই আমি কি আমার সন্তানকে আমার ভাইয়ের স্ত্রীর মতো গায়ের মাহারাম মহিলাকে ইচ্ছাকৃতভাবে দুধ মা বানালে গোনা হবে কি? আপনি দুধ মা বানাতে পারেন দুধ খাওয়িয়ে, কিন্তু 5 বার খাওয়াইতে হবে, দুধ মা বানাতে পারেন, কিন্তু দুধ পান করার বয়সে 2 বছরের ভিতরে হইতে হবে, যখন মূল খাদ্য শিশুদের দুধ থাকে তখন 2 বছর বা 3 বছর 4 বছরের বাচ্চাকে দুধ পান করালে সাথে দুধ মা সাব্যস্ত হবে না, এক ঢোক 2 ঢোক টান দিলে হবে না, বরং 5 বার করে যদি খামসুর আজাত হয়ে থাকে তাহলে দুধ মা সাব্যস্ত হবে। 7 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমার এক আত্মীয় যিনি নিঃসন্তান, ওনার সহোদরা একজন ভাই এবং একজন বোন আছেন, এমতো অবস্থায় ওনার সম্পদে ওনার স্ত্রীগণ 2 জন, স্ত্রী ওনার এবং ভাই বোন ব্যতীত আর কেউ ওয়ারিস হবেন কি? ওনার যে স্ত্রী 2 জন রয়েছে আর ছেলে মেয়ে নেই, তাহলে 2 স্ত্রীতে চারানা পাবে, হ্যাঁ 25 পয়সা 100 পয়সার মধ্যে চারানা, তাহলে চারানাকে 2 ভাগ করে দিত, 2 স্ত্রী হোক 3 হোক 4 হোক, স্ত্রীদের জন্য যদি ছেলে মেয়ে না থাকে তাহলে হচ্ছে রোবো, হ্যাঁ চতুর্থ অংশ, তো মূলধন সম্পদের 4 ভাগের 1 ভাগ পাবে আর 2 স্ত্রী ধন ভাগ হবে 8 ভাগের 1 ভাগ একজন আর একজন 8 ভাগের 1 ভাগ, যে সমান সমান করে অষ্টাংশ অষ্টাংশ করে 2 জনে পেলো 4 ভাগের 1 ভাগ রোবো, আর যদি ছেলে মেয়ে থাকে তাহলে একজন থাক আর 2, 3, 4 স্ত্রী থাক, ওই সমন অষ্টাংশ পাবে, বাকি যে 75 পয়সা থেকে গেল বা 12 আনা থেকে গেল এটা আপনার যে ভাই বোন রয়েছে তারা পাবে লিজাকর এই মুসলিম হাজিলুন সেই, আপনার ভাই 2 ভাগ আর আপনার বোন হচ্ছে 1 ভাগ, তাহলে এই 75 পয়সা ভাগ হবে কীভাবে? তাহলে 3 ভাগ করবেন, 1 ভাগ চারানা দিয়ে দিবেন আপনার এক বোনকে,
আর আপনার এক ভাই আছে, সে আট আনা অর্ধেক ধন সম্পদ নেবে, অন্য কেউ ওয়ারিস হবে না, কারণ আপনার বাপ মার নেই। বাপ মা থাকলে আবার ভাই বোনেরা ওয়ারিস হইতো না। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাধারণ মুসলিম এবং যাদের দিনের জ্ঞান ভালো আছে বা যারা দিনদার, তাদের অনেকে আল্লাহর অন্যান্য বান্দাদের বিভিন্নভাবে উপকার করে, কিন্তু যাদের উপকার করে তারা কোনো কারণে তাদের বিরোধিতা করলে বা উপকারে না আসলে তখন খোঁটা দিতে থাকে, আজে বাজে কথা বলতে থাকে এবং জেদ ধরে ধরে যে মানুষের উপকার করে লাভ নেই। মানুষের উপকার করেছেন আপনি দুনিয়ার স্বার্থে, তাহলে আখেরাতে কিছুই পাবেন না, জিরো, অত ভাগ। মানুষের উপকার করে লাভ নেই যারা দুনিয়ার, হ্যাঁ, স্বার্থপর, তাদের লাভ নেই, জি, মানুষ বেইমান ইত্যাদি। আপনি পরকাল জন্য চিন্তাশীল হবেন, যা কিছু নেক কাজ করবেন, উপকার করবেন, আখেরাতকে উদ্দেশ্য করবেন, এসব চিন্তা ভাবনা কি করা ঠিক? হারাম, নাজায়েজ কাজ। মানুষের উপকার করা নেকির কাজ, কিন্তু উপকার করে খোঁটা দেওয়া, তারপরে কষ্ট দেওয়া, মানসিক বা কথার দ্বারা বিভিন্নভাবে কয়া কষ্ট দেওয়া বা এই ধরনের মন্তব্য করা, তাদের সামনে বললেন না, তাদের চোখের আড়ালে, যে মানুষ হচ্ছে নিমুখ হারাম, তাদের উপকার করি তারা আমার উপকার করে না, তারা আমার কাজে আসে না, তাদের সহযোগিতা করি কিন্তু তাদের ডাকলে তারা সাড়া দেয় না, তাহলে আপনি দুনিয়ার গরজে করেছেন, দুনিয়া দিয়ে আপনাকে ধাক্কা দিয়ে আল্লাহ বিদায় করে দেবেন, আখেরাতে আপনি হতভাগা হবেন। আল্লাহ হেদায়েত দান করুন। কোরআনে কারিমের সূরা বাকারা আয়াত নম্বর 264-তে আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের দান খায়রাতকে, উপকারকে ধ্বংস করে দেন, বিনষ্ট করে দিও না, বিল মান্নি খোটা দিয়ে এবং ওয়াল আযা কষ্ট দিয়ে। দান খায়রাত করেছো, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য কর। লা নুরীদু মিনকুম জাযাআ ওয়ালা শুকর, না তোমাদের কোনো দুনিয়ার স্বার্থ বদলা চাই, ওয়ালা শুকর, এমনকি তোমরা কৃতজ্ঞ হবে, শুকরিয়া আদায় করবে, জাযাকাল্লাহ খাইর, আল্লাহ আপনার ভালো করুন, অথবা পাশে দাঁড়াবে, খোঁজ খবর নেবে, না না, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, জি, এই আশাই করবেন না মোটে। তাহলে আল্লাহ অন্য দিক থেকে আপনাকে দুনিয়াতেও দেবেন, আখেরাতেও দেবেন, জি। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার হাজবেন্ড সুন্নি আকিদার, তিনি সুন্নি আকিদার নয়, যাদেরকে বলছেন সুন্নি আকিদার, আর যারা নিজেদেরকে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে সুন্নি বলে, তারা হচ্ছে বেরেলভি রেজভি, তারা মাজার পূজারি, পীর পূজারি। যদি বেরেলভি রেজভি মাজার পূজারি হয়, আহমদ রেজা খানের অনুসারী, তারা রসুল্লাহ সাল্লাম সাহাবাই কেরাম সালাফদের অনুসারী নয়, তাহলে তারা বড় শিরকি আকিদায় লিপ্ত রয়েছে। তারা মনে করে যে মাজারে সব কিছু পাওয়া যায়, দিন দুনিয়া সব পাওয়া যায়, পীর বাবা জান্নাতের মালিক, পীর বাবা গায়েব জানে, পীর বাবা আল্লাহর ক্ষমতা রাখে, পীর বাবা মানুষকে সন্তান দিতে পারে, রোগ ভালো করতে পারে, জীবিত হোক আর মৃত হোক, তাহলে তারা বড় শিরক করে, বড় শিরকি আকিদা রাখে, এবং তারা মাজারে চাদর চড়াই শিরক করে, মাজারে গিয়ে তারা খাসি মোরগ জবাই করে, বড় শিরক করে, তারা ইমান ভঙ্গকারী। আর আমি সালাফি মানহাজের, জি, সালাফি মানহাজের আপনি আলহামদুলিল্লাহ বলুন। এখন বলতেছে সালাফি মানহাজ ছেড়ে দিয়ে সুন্নি মজহাব মতো চলতে, আর সালাফি মানহাজের অপর নাম শুনে রাখেন ভালো করে, যে সালাফি মানহাজ আকিদাই হচ্ছে ইসলাম, ইসলামের অপর নাম হচ্ছে সালাফদের অনুসরণ করা। আর খায়রু সালাফ, সবচাইতে উত্তম সালাফ আমাদের হচ্ছেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারপরে তাবেঈনে কেরাম, তাবা তাবেঈন, এই তিনটি স্বর্ণযুগের মানুষরা। সুতরাং কেউ যদি বলে যে আপনাকে সালাফি আকিদা মানহাজ ত্যাগ করতে হবে, তার অপর ভাষা হচ্ছে, সেম কথা হচ্ছে, আপনাকে ইসলাম পরিত্যাগ করে মুরতাদ হইতে হবে, শিরক বিদাতে লিপ্ত হইতে হবে, অথবা নাস্তিক হইতে হবে। সালাফি নয় নাস্তিক, সালাফি নয় হচ্ছে সুফি মাজার পূজারি, সালাফি নয় মানে নবী সাল্লামের ছেড়ে যাওয়া ইসলাম পালন করে না এরা, সালাফি নয় যারা বিভিন্ন বিদাতে জড়িয়ে আছে, বিভিন্ন শিরকি আকিদায় লিপ্ত রয়েছে। সুতরাং কথিত ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের সুন্নিরা, তারা সঠিক ইসলাম থেকে অনেক দূরে রয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন, তাদের অনিষ্ট থেকে আপনাদেরকে, আমাদেরকে, সকল মমিন মমিনাতকে রক্ষা করেন। তিনি বলছেন যে যদি না চলি, হ্যাঁ, সুন্নি তরিকায়, তাহলে সে আমার সাথে সংসার করবে না। বলুন আলহামদুলিল্লাহ, কারণ মুশরিকের সাথে সংসার করা আপনার জায়েজ নয়।
তার ঘর আমার একটা মেয়েও হয়েছে, মেয়ের বয়স 9 মাস, মেয়ে হয়েছে, মেয়ে হচ্ছে বাবার আল ওয়ালা দলিল ফেরাস। সুতরাং আপনি মেয়েকে 9 মাস বয়স হয়েছে, 2 বছর পর্যন্ত দুধ পান করাবে, এটি আপনার কর্তব্য। আর দুধ পান করার জন্য তার বাড়িতেই থাকতে হবে, তার বিবাহ বন্ধনে থাকতে হবে, সেটাও জরুরি নয়। আর তারপরে তার মেয়ে তার, জি, আল্লাহ আপনার জন্য উত্তম ব্যবস্থা করুন। ওমাই ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই রাস্তা বের করে দেবে, পথ অবশ্যই আপনার রয়েছে, নিকাশ রয়েছে। এখন আমি কি করব, আপনাকে যেমন বললাম যে সে সুন্নি বলতে দেশের কথিত সুন্নি যদি হয় মাজার পূজারি, তাহলে তার সাথে সংসার করা জায়েজ নয়। যেমন নাস্তিকের সাথে এক মেয়েটার জন্য সংসার করা কোনো নামাজের জন্য জায়েজ না। সে বলতে চে হয় সালাফি মানহাজ ছাড়তে হবে, নয় তো তাকে ছাড়তে হবে, তাকে ছেড়ে দেন কিন্তু ইসলাম ছাড়বেন না। সালাফি মানহাজ আকীদা হচ্ছে ইসলাম, জি। আল্লাহ বরকত দান করুন আপনার, এবং আল্লাহ আপনাকে সমস্ত অনিষ্ট থেকে রক্ষা করুন, এবং আল্লাহ আপনার রিজিকে বরকত দান করুন। আমি তাকে 2 বছর যাবত বুঝাচ্ছি কিন্তু সে কিছুতে বুঝতেছে না, তার অন্তর আবৃত ইহুদিদের মতো, কলুবনা গল্ফ। ইহুদিরা বলতো যে আমাদের অন্তর হচ্ছে আবৃত। সুতরাং ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল, হাতে গোনা 2-4 জন হয়তো হেদায়ত হয়েছে, কেউ হেদায়ত হয়নি, এখনও কেউ হেদায়ত তেমন হয়নি, আল্লাহর গজব তাদের রয়েছে। সুতরাং যারা এইরকম বলবে যে আমি কোনো কথাই শুনবো না, কোনো কথাই বুঝবো না, ইসলামের ওহির কোরআন সন্ন্যার দলিল বুঝি না, বাপ দাদার ধর্ম বুঝি, সে হচ্ছে ইহুদিদের অনুসারী। এখন আমি কি করব, যেমনটা বললাম, দয়া করে পরামর্শ দিবেন, ধৈর্য ধারণ করেন। আর তারপরে যদি দেখা যায় যে সে বড় শিরকে লিপ্ত নেয়, মানে মাজার পূজায় বিশ্বাসী নয় কিন্তু যেন তবলিগীদের মতো বেদাত করে, দেওবন্দীদের মতো বেদাত করে, জামাতে ইখওয়ানীদের মতো বেদাত করে, এইরকম বেদাতি, তাহলে তার সাথে সাবর করে থাকেন, সে ফাসেক পাপিষ্ট তারা, যারা এরকম বেদাতি বড় শিরকে লিপ্ত নয়। এবং আপনার সহি আকিদা মানহাজ যেগুলি তার চোখে পড়লে গায়ের জ্বালা হয়, সেগুলি আপনি স্থগিত রাখেন অথবা গোপনে পালন করেন। আর বড় শিরকে লিপ্ত সে আপনাকে মাজারে নিতে চায়, সে মাজারে যায়, সে বলে যে ওলি আউলিয়া গস কতু সারা পৃথিবী ধারণ করে আছে আর তারা উদ্ধার করতে পারে, আর চলো ছেলে মেয়েদের জন্য বাবার কাছ থেকে কিছু দোয়া নিয়ে আসি, বাবার কাছ থেকে কিছু চেয়ে আসি, মাজারে যাই, তাহলে তার সাথে সংসার করা মোটে 1 মিনিটের জন্য জায়েজ নয়। আল্লাহ হেদায়েত দান করুন সবাইকে। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, রোকিয়ার নিয়তে বৃষ্টির পানিতে ভেজা এবং বজ্রপাত শোনা কি ঠিক না, শিরক এবং বিদাত? বৃষ্টির পানিতে ভেজা রহমত বরকতের কারণ, কিন্তু সেটা রোকিয়ার নিয়তে করবেন তাহলে সেটি বিদাত, কারণ সাহাবিরা রোকিয়ার নিয়তে বৃষ্টির পানিতে ভিজেননি, নবী সাল্লাম রোকিয়া করার জন্য বৃষ্টির পানিতে ভিজতে বলেননি। 2 নম্বর হচ্ছে, বজ্রপাত শুনলে সেটা রোকিয়ার কাজ করবে, এটা শিরক, কারণ শিরক আসগার, যেটি কাবিরা গোনা, শিরকের প্রকরণের দিক থেকে ছোট শিরক কিন্তু কাবিরা গোনা, অন্যান্য কাবিরা গোনার চাইতে বড় কাবিরা গোনা ছোট শিরক। এই শিরকে আসগার কাকে বলে, ওলামারা বলছেন যেটা মাধ্যম নয় সেটাকে মাধ্যম মনে করা, শরিয়াতের আলোকেও মাধ্যম নয়, কোরআন শুনে এমন কোনো দলিল নেই যে বজ্রপাতে রুকিয়া হয়, ঝাড়ফুঁকের ব্যবস্থা হয়, হ্যাঁ রোগ ভালো হয় বজ্রপাত শুনলে। আর সায়েন্সও বলে না যে বজ্রপাত শুনলে ওই প্যানাডল যেমন কাজ করে আর অ্যান্টিবায়োটিক যেমন কাজ করে, বিভিন্ন ওষুধগুলি যেমন কাজ করে, ঠিক তেমনই বজ্রপাত শুনলে শরীরের রোগ ভালো হয়। তাহলে যেটা সায়েন্সেও বলে না যে সেটা মাধ্যম বা উপায় উপকরণ, আর শরীয়তের বিধানও বলে না, সেটির নাম হচ্ছে শিরক। এই জন্য যত রকমের টোটকা রয়েছে, অলক্ষী রয়েছে, কুলক্ষণ রয়েছে, এই ধরনের যত কিছু রয়েছে সবগুলি হচ্ছে শিরক, তাবিজ এই জন্য শিরক। তাগা বাঁধা, বালা পরা আত্মরক্ষার জন্য অথবা রোগ ভালো করার জন্য, এগুলি হচ্ছে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শিরক বিদাত থেকে বাঁচিয়ে রাখেন এবং উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন।